নমস্কার বন্ধুরা সয়াবিন দিয়ে আজকে শেয়ার করব দারুণ স্বাদের খুবই স্পেশাল সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিরামিষ দিনে বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে বা ভালো কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা খুব সহজ তৈরি করা তবে খেতে কিন্তু দারুণ লাগে রান্নাটা করার জন্যে প্রথমে আমরা সয়াবিনটা সেদ্ধ করে নেব তো কড়াইতে বেশ খানিকটা জল ফুটিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ সোয়াবিন গ্যাসের আজ একদম বাড়িয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য সয়াবিনটাকে সেদ্ধ করে নিতে হবে সয়াবিনটা দেখুন সেদ্ধ করে নিয়েছি সাইজে কিন্তু বেশ অনেক বড় বড় হয়ে গেছে ফুলে এবার সয়াবিনের জলটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে সয়াবিন সেদ্ধ করে রান্না না করলে একটা কাঁচা কাঁচা গন্ধ করে সেটা কিন্তু ভালো লাগে না তো সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে এমনি নর্মাল ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে যদি সয়াবিনটা রান্না করা হয় তাহলে কিন্তু সেই গন্ধটা একদম চলে যায় আর খেতেও খুব ভালো লাগে তো সোয়াবিনটাকে হাত দিয়ে ডোলে ডোলে ভালো করে ধুয়ে সোয়াবিনের জলটাকে ভালো করে চিপে নিচ্ছি সোয়াবিনের মধ্যে যাতে একটু জল না থাকে সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে পরে আমরা সোয়াবিনটা ভাজবো তো যদি সয়াবিনের মধ্যে জল থেকে যায় তাহলে সোয়াবিনটা ভাজতে অসুবিধা হবে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম এক টেবিল চামচ বেসন ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার বেসনটা দিয়ে দিচ্ছি সয়াবিনের মধ্যে এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম এবার হাত দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি কাজটা হাত দিয়ে করলে সুবিধা হয় আর সয়াবিনটাকে মাখিয়ে নিয়ে সাথে সাথে কিন্তু রান্না করবো না এটাকে আমি রেখে দেবো দশ মিনিটের জন্য একটা ছোটো মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম মোটামুটি বারো থেকে পনেরোটা মতন কিশমিশ চারটে গোটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মগজ বা মগজ দানা এটা কিন্তু যে কোনো মুদিখানার দোকানে বা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে খুবই ইজিলি অ্যাভেলেবেল এবার মিক্সিটাকে একদম হাই স্পিডে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের জন্য চালিয়ে মশলার একটা পাউডার আমি করে নিয়েছি মশলাটাকে শুকনো অবস্থায় এরকমভাবে একটুখানি গুঁড়ো করে নিয়ে তারপরে অল্প জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি মশলার পেস্ট রেডি হয়ে গেছে আর সয়াবিন ম্যারিনেট করাও দশ মিনিট হয়ে গেছে এবার চলে এসেছি রান্নায় রান্নাটা সর্ষের তেল দিয়ে আমি করব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তো দুই টেবিল চামচ সরষের তেল ভালো করে গরম করে নিয়ে একদম ছোটো সাইজের একটা ক্যাপসিকাম এরকমভাবে ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম ক্যাপসিকামটাকে দিয়ে একদম হাই আছে এক থেকে দেড় মিনিটের জন্যে একটু হালকা করে ভেজে নিতে হবে ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে তুলে রাখছি আর ক্যাপসিকাম ভেজে নেওয়ার পরে ওই তেলটার মধ্যেই সয়াবিনটাকে দিয়ে দিলাম গ্যাসের আছে একদম বাড়িয়ে তিন থেকে চার মিনিটের জন্য একটু হালকা লালচে করে সয়াবিনটা ভেজে নিচ্ছি সয়াবিন একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু অসাধারণ হয় তো সয়াবিনটাকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে রাখছি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর চার পাঁচটা মতন কালো গোলমরিচ মিডিয়াম আছে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের জন্যে ফোড়নটাকে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা আমি বেটে রেখেছিলাম তো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য মিডিয়াম আচায় মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল অল্প জল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এর মধ্যে আর হলুদ দিলাম না কারণ এই রান্নাটা বেশি টকটকে হলুদ রঙের হবে না তো সেজন্য আমি হলুদ দিলাম না একদম গ্যাসের আজ বাড়িয়ে মোটামুটি তিন চার মিনিটের জন্য মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু তেলটা সাইড হতে শুরু করেছে এবার আগে পেস্ট করে রাখা কাজু কিশমিশ আর মগজ দিয়ে দিলাম মিডিয়াম আছে এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা সাইড হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তবে গ্যাসের আজ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে কারণ এর মধ্যে যেহেতু চারমগজ আছে কাজু বাদাম আছে এটা কিন্তু খুব সহজেই কড়াইয়ের নিচে ধরে যাবে তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা সয়াবিন আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম সব কিছুকে প্রথমে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তারপরে মিডিয়াম আছে ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে সব কিছুকে মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে সব কিছুকে খুব ভালো করে এখানে আমি কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ জল জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন নুন কিন্তু এখনো দেওয়া হয়নি তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম চিনি দিচ্ছি না যেহেতু কিশমিশ দিয়েছি কিশমিশের মধ্যে এমনিতে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে সেজন্য আর চিনি আমরা দিলাম না আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন ঝোলটা ফুটে ওঠার পরে মিডিয়াম আছে এটাকে আমি মোটামুটি পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি গ্রেভিটা দেখুন বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কসুরি মেথি কাসৌরি মেথিটাকে শুকনো কড়াইতে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি ঘি ঘি আর কাসৌরি মেথিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু এক মিনিট রান্না করে নিলেই তৈরি দারুন স্বাদের সয়াবিনের নিরামিষ কারি এই ভাবে নিরামিষ দিনে সোয়াবিনের রান্না করে দেখবেন এটা খেতে কিন্তু অসাধারণ হয় আর এই রকমভাবে রান্না করলে বোঝায় যায় না এর মধ্যে কোনো পেঁয়াজ বা রসুন কিছু দেওয়া হয়নি এটা খেতে কিন্তু দারুণ লাগে লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস এমনকি সাদা ভাত সব কিছু দিয়েই নিরামিষের সোয়াবিনের রান্না খেতে অপূর্ব লাগে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন